পূর্ব মেদিনীপুরের এগরা ও দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের পর আরও একবার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। এবারের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে। এই বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও কয়েকজন। জানা যায়, রবিবার সকাল নয়টার দিকে দত্তপুকুরে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িগুলোর ছাদ ও দেওয়াল উড়ে গেছে। এছাড়া কারখানার পাশের বেশ কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে বাজি তৈরি করছিলেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে স্থানীয়রা তাদের সামনে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পুলিশকে ঘিরে চলতে থাকে স্লোগান। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এখানে বেআইনি বাজি কারখানা চলত। বারবার প্রশাসন ও শাসক দলের নেতাদের জানিয়েও কোনো লাভ হয়নি। আমার রাস্তার ধারে দোকানে বসেছিলাম, হঠাৎ বিস্ফোরণে একদম আকাশের উপর উঁচু জায়গা হয়ে গেছে। বাড়ি, দোতলা বাড়ি ভেঙে চুড়ে গেছে। রাস্তার দোকান ছিল, সে ভেঙে চুড়ে গেছে। আমরা দোকানে ছিলাম, ইট পুরো আমাদের সব গায়ে পায়ে পড়েছে, পুরো পুরো একদম অন্ধকার। পাশের বাড়ি তিন চারটে বাড়ি পুরো ভেঙে গেছে। সাইডে আমাদের দোতলা বাড়ি, সেসব কাঁচ মাছ ভেঙে গেছে। মারা প্রচুর লোক, তিন চারটে লোক ওখানে পড়ে আছে। টালির উপরে টালি ভেঙে, ছাদ ভেঙে পড়ে আছে। সাইডে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, সম্পর্কে আমাদের চাচি হয়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, চাপা পড়ে ওখানে পড়েছিল। সব তুলে নিয়ে এসেছি সব।